Welcome to Shreya's Positive Life. I'm Shreya with you and new and exciting video. So, today's video I'm definitely recreate to kore chhi, but recreation start kore ke tumi chhotra intro dite chai. Je aaj theke ami amar notun ekta series start korchi. To series ta naam hashtag Let Recreate Our Old Culture. So ami ekhane amader different je old culture ache shobai ke recreate korbo sob female artist der. She may be actress hote pare, dancer, singer, aro different culture jara belongs kore shobai ke ami recreate korbo. So ajke ami recreate korbo old Bollywood actress ke aur actress der. Shudhu ekta actress na shob mane kichu kichu select korechi ami hoyto part 2 o eta ante pari je old Bollywood actress part 2 eta part 1. So let's start it. Onek bujhe geche tumra aro video ta continue hote the tumra bujhei jabe clearly. So yes, let's start the video. The first one is Madhuri Dixit. So, you can see the picture. So, you can see the orange color. Churidar onna orange color. But, you can see the request for the comment. You can see the boost. You can see the carnadul. You can see the lomba carnadul. You can see the আর ওটা আমি আমার মার কাছ থেকে একটু জোগাড় করেছি আমার কাছে তো ওরকম নেই আমি কারণ আমি কোনোদিনই পড়িনি এরকম আমার কাছে নেই তো যাই হোক ওখানে কানে দুলটা আমাকে জোগাড় করতে হয়েছে আর এটা টাফ বিকজ গাইস দ্য সেকেন্ড ওয়ান ইজ শ্রীদেবী তো শ্রীদেবী তোমরা এখানে দেখতে পাচ্ছ পিকটা মেবি সো এখানে সিঁদুর পড়া আছে তো আমি প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই আমি ওটা সিঁদুর পরিনি আমি ওটা লিপস্টিক দিয়ে পরেছি আমার কালার বারের লিপস্টিক দিয়ে লিকুইড লিপস্টিক দিয়ে পরেছি সো ইয়েস তোমরা রিক্রিয়েট ফটোটা দেখে নাও তারপরে আমাকে জানাও কমেন্ট করে যে আমি কেমন রিক্রিয়েট করেছি আমার তো পিকটা খুব ভালো লেগেছে অ্যাজ আ আমাকে অনেকটা না আমার নিজেকে কাজল মাসি বলে মনে হচ্ছিল টপিক আমি তোমাদেরকে দু মিনিট সময় চেয়ে নিচ্ছি তো তোমাদের যদি আমার এই কন্টেন্টগুলো ভালো লাগে যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একটু শেয়ার করে দাও বিকজ আমার যতদূর জানা আছে আমি যতদূর অ্যানালাইসিস করেছি ইউটিউব বাংলা ইন্ডাস্ট্রিতে তো কেউ এরকম কন্টেন্ট নিয়ে এখন অব্দি আসেনি তাই এই কন্টেন্টটা অতটা ফেমাস নয় তাই তোমরা যদি একটু শেয়ার করো তাহলে এই কন্টেন্টগুলো অনেকের কাছে পৌঁছাবে আর তাহলেই আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো তো তোমাদের একটু মানে সাপোর্ট আমার কাছে প্রচুর ইন্সপিরেশন রাখে বিকজ আমার এই মানে প্রতিটা ছবির রিক্রিয়েট তোমাদের সাথে আমি এটা এক মিনিটে তোমাদের সাথে আমি একটা ছবির রিক্রিয়েট দেখিয়ে দিই বাট এক মিনিটও না কিছু সেকেন্ড জাস্ট 10-12 সেকেন্ড বাট আমার ওইটা রিক্রিয়েট করতে অনেক সময় লাগে বিকজ মেকআপ ড্রেস আপস অনেক কিছু আমাকে দেখতে হয় ফটোর স্টাইল অনেক কিছু আমাকে রিক্রিয়েট করতে হয় তোমাদের জাস্ট দেখতে ওটা 12-13 সেকেন্ড সময় লাগে তো প্লিজ একটু শেয়ার করে দাও যাতে আমি একটু আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি যদি তোমাদের ভালো লাগে আবার বলছো যদি তোমাদের কন্টেন্টগুলো ভালো লাগে স্যার চলো থার্ড ওয়ানে চলে যাওয়া যায় তো গাইজ দি থার্ড ওয়ান ইজ নাগরিস তার তোমরা মেবি এখানে পিকটা দেখতে পাচ্ছ সো এইখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার তার বাট কোয়াইট ডিপ্রেসড আমার তো মনে হচ্ছে যখন কেউ ডিপ্রেশনে থাকে তখনই কেউ ভাবে পোস্ট দেয় মানে অ্যাকর্ডিং টু মাই নলেজ মানে আমার তো আমি ওনাকে তাই করতাম সো আমি জাস্ট একটা ডিপ্রেশনের পোস্ট দিয়ে দিয়েছিলাম আমার যখন আমি ডিপ্রেস থাকবো ভেবে যে আমি খুব ডিপ্রেস সো তোমরা রিক্রিয়েশন পিকটা দেখে নাও সো গাইজ দি ফোর্থ ওয়ান ইজ রেখা ইয়েস তোমরা এখানে পিকটা দেখতে পাচ্ছ এই পিকটা ওয়াও এই পিকটা তোমার সবথেকে ওয়ার্স্ট আমার রিক্রিয়েশনের সবথেকে ওয়ার্স্ট যদি কোনো পিক হয়ে থাকে এইটা বিকজ এটা করতে আমার প্রচণ্ড টাইম লেগেছে এই পিকটা নিতে মেকআপটা তো দেখে আমার নিজেরই মনে হচ্ছে আমি হার্টফেল করে যাবো বিকজ আমার উপরে এত বাজে লাগছিলো কি বলবো তো যাই হোক তোমার রিক্রিয়েট পিকটা দেখে নাও আর প্লিজ এটার জন্য কোনো হেডস কমেন্ট করবেন না বিকজ আমি জানি আমাকে বাজে লাগছে ওকে ছাড়
রঙের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল। সো এই গানটা গাওয়ার একটা কারণ আছে, বিকজ আমি যখন রিক্রুট করছি এখন মধুবালা, তো তোমরা এখানে পিকটা দেখতে পাচ্ছ। সো এই পিকটা দেখে, মানে যখন আমি এটাকে রিক্রিয়েট করেছি, তোমরা আমার পিকটা দেখলেই বুঝতে পারবে, ওটাকে দেখে মনে হচ্ছে আমি মধুবালাকে কম রিক্রিয়েট করার থেকে এটা বেশি প্রেফারেবল হবে যদি আমি এটা গন্দা ফুল গানটাতে নেচে দিই। সো চলো তোমরা রিক্রিয়েট পিকটা দেখে নাও। আশা করবো তোমাদের আমার এই নতুন সিরিজটা রিক্রিয়েশন ফটোসগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করো, বিকজ আমি বারবার বলছি যে আমি চাই আমার এই কন্টেন্টগুলো যেন সবার কাছে পৌঁছায়। এইটুকু আমাকে একটু হেল্প করো বা সাপোর্ট করো আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য প্লিজ। আর লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আমি আগেও বলেছি। সো প্লিজ কমেন্ট এত দিলেও কোন ফটোটা তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাকে স্কোর করতে পারো আর বলতেও পারো যে আরও বেটার করতে হবে, কোথায় তোমাদের আরও বেটার চাই, বা তোমরা আমাকে পরের কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারো, সাজেস্ট করতে পারো। রিকোয়েস্টের থেকে সাজেশন আমি তোমাদের থেকে চাই, তো সাজেস্ট করতে পারো যে তুমি এইটা রিক্রিয়েট করো, আমি ডেফিনেটলি ট্রাই করবো রিক্রিয়েট করার। সো ইয়াস, টাটা, ওয়েট ফর মাই নেক্সট ভিডিও, লাভ ইউ গাইজ। আর নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার আদার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, যদি তোমাদের আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে তো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো, তো তোমাদের সাথে আরও কানেকশন বেড়ে যাবে আমার। সো টাটা, লাভ ইউ গাইজ।